ভর্তুকির টাকাটা মোদিজি ব্যাংকে পাঠাচ্ছেন না পাঠাচ্ছে? ভর্তুকির টাকা বন্ধ করে দিয়েছে তো? ভাবুন এই চিটিং মাঝে দল আর তাদের নেতা মোদি, তাদের নেতা অমিত শাহ মানুষের টাকা হজম করে দিয়ে এত বড় ভুড়ি বানিয়েছে, বাংলাদেশে ভাষণ দিচ্ছে, এদের লজ্জা সরম হবে না? আবার বলে কি সোনে কা বাংলা বানায়েঙ্গে, মানে সোনার বাংলা গড়বে। আপনাদের একটা কথা বলি, এই 10 তারিখ মানে পরশু দিন বিহারের ভোটের রেজাল্ট, 10 তারিখ সকালবেলা সবাই টিভি চালাবেন, কি দেখবেন জানেন? এই অমিত শাহ দিল্লিতে ভোটের প্রচার করে বাংলায় এসছে, 10 তারিখ টিভিটা চালিয়ে দেখবেন বিজেপি বিহারে কো হারা হারবে। আমি এই জন্য বলি, ওরা যতবার বাংলায় এসছে ততবার নিজেদের রাজ্যে ফিরে গিয়ে দেখে বিজেপির ক্ষতি উঠে গেছে। ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় ছিল, শুনুন, ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় ছিল, বাংলায় বিজেপির এক কেন্দ্রীয় নেতৃত্ব এলো, মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভাষণ দিয়ে গেল, যেই দিল্লিতে ফিরে গেছে তার পরের দিনই ঝাড়খণ্ডের রেজাল্ট বিজেপি হেরে গেছে। রাজস্থানে বিজেপির সরকার ছিল, বাংলায় কোন একটা নেতা এলো মমতা ব্যানার্জিকে গালাগালি করলো, করে যেই দিল্লি ফিরে গেল শুধু রাজস্থান নয়, রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় তিনটেই হেরে গেল। দিল্লিতে ভোটের নেতা বাংলায় এলো মমতা ব্যানার্জিকে গালাগালি করলো, আবার দিল্লি ফেরত গিয়ে কি দেখলো যে বাংলায় মমতা ব্যানার্জিকে গালাগালি করতে এসে দিল্লিতে হেরে গেছে। আর শুধু হারেনি, 70টার মধ্যে মাত্র 8টা বিধানসভা জিতেছে, মানে কি লজ্জা বুঝতে পারছেন? এতগুলো বিধায়ক যে যদি চাপাচাপি করে বসে টোটোয় চেপে বিধানসভায় চলে যেতে পারবে, বুঝতে পারছেন? এই দশা করে দিয়েছে দিল্লির লোকেরা, এরা আবার বাংলায় আসছে, বাংলায় এসে বলছে আমরা সোনার বাংলা গড়ব। আপনারা যারা এখানে আছেন, 2014 সালে অনেকে বিজেপিকে অনেকে ভোট দিয়েছিল আপনার আশেপাশে, 2019 অনেকে ভোট দিয়েছিল, কিন্তু আপনাদের অভিজ্ঞতা তো আছে কেন্দ্রীয় সরকার কি করেছে না করেছে। আরো হাসি লাগে এই বিজেপির নেতারা এসে বলে, আপনারা এখানে অনেক মা কাকিমার আছেন, বলে নারীদের সুরক্ষা দেবে। আচ্ছা নারীদের কারা সুরক্ষা দেবে? উত্তরপ্রদেশে সবাই টিভিতে দেখেছিলেন তো মায়েরা, হাতরাসে কি হয়েছিল, আমাদের উত্তরপ্রদেশের এক বোনকে ধর্ষণ করে মেরুদণ্ড ভেঙে জিভ কেটে তাকে ধর্ষণ করে হত্যা করা হলো। তারপরে পুলিশ কি করলো, সেই বোনকে তার মা বাবার হাতে তার মরদেহটাও দিল না, তার বাড়ির থেকে 100 মিটার দূরে তার দেহটা কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে দিল। আর তারপরে কি হলো জানেন, এই বিজেপি দলের কর্মীরা যারা ধর্ষণ করেছিল তাদের পক্ষে ওখানে মিছিল মিটিং করলো, মানে আমরা যেমন এখানে মিটিং করছি বিজেপির বিরুদ্ধে, ওই হাতরাসে বিজেপি মিটিং করেছিল ওই ধর্ষকদের পক্ষে। এই দল যারা ধর্ষকদের পক্ষে মিছিল করে মিটিং করে সেই দল বাংলায় এসে বলছে আমরা নারীদের সুরক্ষা দেব, ভাবতে পারছেন কত বড় লজ্জার ব্যাপার? এই রাজনৈতিক দলটা আশেপাশে আমি বলছি বিজেপির নেতারা আগামী 21-এ ভোট চাইতে আসবে, মায়েরা দাদারা একটা কথা মাথায় রাখবেন, বাড়িতে যদি স্ত্রী থাকে আর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে বিজেপি নেতা নেত্রীদের ঘরের উঠোনের কাছ থেকেই ভাগিয়ে দেবেন, ওরা খুব ভয়ানক জিনিস, খুব ভয়ানক জন্তু, ওগুলোর জায়গা মানব সমাজে নয়। আমি অনুরোধ করব যে রাজ্যে যে বিরোধী সরকারই আসছে যদি বিজেপির কোনো নেতা নেত্রী অপরাধে জড়িয়ে পড়ে, অনেকে আছে তাদের জেলে ভরে দেন, আমি বলি জেলে ভরবেন না, ওদেরকে আলিপুর চিড়িয়াখানায় রেখে আসুন, শীতকালে বাচ্চারা টিকিট কেটে দেখতে যাবে, ওদের জায়গা হচ্ছে ওইটা, মানব সমাজে থাকার জায়গা তাদের নেই। ভাবতে পারেন একটা সরকার ক্ষমতা এসে অত্যাচারের পর অত্যাচার মানুষের উপর, 14 সাল থেকে কতবার লাইনে দাঁড়িয়েছেন ভাবুন তো, নোটবন্দির লাইনে দাঁড়িয়ে ছিলেন না সবাই, যখন নোটবাতি হয়ে গেল 500 টাকা 1000 টাকা সবাইকে দাঁড়াতে হয়েছিল তো, সে আপনি বড়লোক হন গরিব হন মাঝারি হন হিন্দু হন মুসলমান হন সবাই দাঁড়িয়েছিলেন লাইনে, লাইনে দাঁড়ানোর পর কি দেখবে মোদিজি কি বলল, সব কোটি কোটি না বিক্রি হয়ে যাবে, আর আপনারা যারা মধ্যবিত্তরা আছেন গরিবরা আছেন তাদের সবার পয়সাওয়ালা হয়ে যাবে। আচ্ছা পয়সাওয়ালা হয়েছেন আপনারা? যারা মধ্যবিত্ত ছিলেন তারা গরিব হয়ে গিয়েছেন, আর যারা গরিব ছিলেন তারা আজকে বিক্রি হয়ে গিয়েছেন, হয়েছেন কিনা বলুন তো, সত্যি কথা নিজেকে জিজ্ঞাসা করে। উল্টে কি 2016 সালে কাকিমা আপনাদের স্বামী মাত্র 5000 টাকা রোজগার করতো, আজকেও সে 5000 টাকাই রোজগার করে, কিন্তু সেদিন আপনি 20 টাকা কিলো পেঁয়াজ কিনছেন, আর আজ থেকে 1 বছর আগে নরেন্দ্র মোদী দয়া 150 টাকায় পেঁয়াজ কিনেছেন, আজকে 50 টাকায় পেঁয়াজ কিনতে হচ্ছে, অর্থাৎ নরেন্দ্র মোদী আপনার বাড়ির ছেলেদের আপনার বাড়ির মেয়েদের রোজগার বাড়াতে পারেনি, কিন্তু নরেন্দ্র মোদী আপনার রোজগার খরচা বাড়িয়ে দিয়েছে, গ্যাসের দাম বাড়ালো, কি বললো গ্যাসের ভর্তুকির টাকাটা ব্যাংকে পাঠিয়ে দেব, কিন্তু কয়েকদিন পাঠালো তারপর থেকে বন্ধ, আগের দিন মাকে জিজ্ঞাসা করছি মা বলে 2 মাস হয়ে গেল ভর্তুকির
টাকা আর ব্যাংকে আসে না। আপনাদের হয়তো তাই অভিজ্ঞতা, গ্যাসের ভর্তুকির টাকাটা বন্ধ করে দিয়েছে। এইটা হচ্ছে নরেন্দ্র মোদীর অবস্থা। আচ্ছা একটা কথা বলুন তো, যে রাজ্যে বিজেপি একবার জেতে, 5 বছর পরে মানুষ কেন তাকে হারিয়ে দেয়? কেন হারিয়ে দেয়? তার মানে বিজেপি সেরকমই সর্বনাশ করে যে মানুষ মনে করে 5 বছরের বেশি এদের রাখলে আরো সাড়ে সর্বনাশ হয়ে যাবে। এই কারণে বলি, তৃণমূল কংগ্রেসের একটা কর্মসূচি চলছে, সেই কর্মসূচিতে হলো মার্ক ইউরসেলফ সেফ ফ্রম বিজেপি, অর্থাৎ নিজেদেরকে বিজেপির থেকে সুরক্ষিত রাখুন। এখানে যারা দাদা ভাইরা আছেন, সোশ্যাল মিডিয়া করেন, তাদেরকে বলবো এই ওয়েবসাইটে যান, গিয়ে নিজেদের রেজিস্ট্রেশন করুন এবং নিজেদের বিজেপির থেকে সুরক্ষিত রাখুন। এবং বিজেপি নেতাদের এটা বোঝান যে ভাই, তুমি দেশের আর যে জায়গায় যা সর্বনাশ করেছো, বাংলায় যদি ঢোকো, বাংলার মা কাকিমারা দাদারা মুড়ো ঝাঁটার ভোটি নিয়ে তোমাদের তারা করে উত্তর প্রদেশে পাঠাবে। এই ক্ষমতা তাদের রয়েছে। সব জায়গায় তাড়াতাড়ি জায়গা করা যেতে পারে না? এখানে বাংলার মা কাকিমারা সন্ধ্যের পর নিশ্চিন্তে বেরোতে পারে? আজকে বিজেপি ক্ষমতা এলে, বাংলা তা উত্তর প্রদেশ হয়ে গেলে আপনারা বাড়ি থেকে বেরোতে পারবেন না। দেখেছেন তো, আপনাদের এই আমদানাতে ব্যারাকপুর লোকসভা অন্তর্গত, এই ব্যারাকপুর লোকসভারই অন্তর্গত ভাটপাড়া, তৃণমূল ওখানে জিতেছিল, কোনোদিন কিছু হয়নি। আজকে যেই ওখানে বিজেপি জিতল, ওই ভাটপাড়াতে আজকে বাড়ির মেয়ে বউরা বাইরে বেরোতে পারে না। যখন তৃণমূল জিতেছিল, বাড়ির জানলা খুললে কপিলের আওয়াজ শোনা যেত, শালিকের আওয়াজ শোনা যেত, আর আজকে বাড়ির জানলা খুললে বোমার গুলির আওয়াজ শোনা যায়। তার মানে যেখানে বিজেপি সেখানে সন্ত্রাস। কেন হবে না বলুন তো? এই বিজেপি আর সিপিএম হচ্ছে ভাইরা ভাই, এদের দুজনের খুব ভালো সম্পর্ক। কিভাবে হয়েছে জানেন তো? 2011 সাল থেকে সিপিএম চেষ্টা করেছিল মমতা ব্যানার্জিকে হারাতে, পারেনি, 14 পারেনি। 2016 মনে আছে কংগ্রেস আর আপনার সিপিএম জোট করেছিল, ওরা জোট করে বললে তৃণমূলকে হারাবো, তাও পারলো না, মমতা ব্যানার্জি আবার জিতলো। এটা সিপিএম এর বড় রাত। এই মমতা ব্যানার্জি একটা হাওয়াই চটি পরা, একটা সাদা শাড়ি পরা, একটা গরিব ঘরের, যার বাবাটা বিনা চিকিৎসায় মরে গেছে ছোটবেলায়, সে যন্ত্রণা সহ্য করেছে, এই একটা ছোট একটা বস্তির থেকে উঠে আসা মেয়ে কিনা তাদের মতো সুট বুট পরা বাবুদের হারিয়ে দিল, বড় রাগ ছিল সিপিএম এর। সিপিএম ভাবলো আমাদের তারা হারানো যাবে না, কি করা যায়? বিজেপিকে ডেকে বললে, ভাই ভাই আয়, ওপরে ওপরে আমরা তোদের গালাগালি করবো, কিন্তু ভেতরে ভেতরে আমাদের টাকার বান্ডিলটা পাঠিয়ে দিস, আমরা আমাদের ভোটটা তোদের পার্টিতে ট্রান্সফার করে দেবো। আর ওই হয়েছে আজকে দশা, সিপিএম এর ভোট নিয়ে বিজেপি আজকে 18টা আসন করে। কিভাবে হয়েছে জানেন তো? এখানে অনেক মা কাকিমাকে দেখতে পাচ্ছি লাল শাড়ি পরে আছেন, কেউ ওপরে লাল রান্না দিয়ে আছেন, হেমন্ত কাল ওষ করছে, কেউ লাল শাড়ি পরে আছেন। আচ্ছা লাল ছাপার শাড়ি পরেছেন তখন কাকিমারা? আমার মা পড়েছিল একবার, তো লাল ছাপার শাড়িটা আমার মা দেখে একদিন বাথরুমে আছে মেরে মেরে কাঁদছে, আর যত কাঁদছে জল দিচ্ছে রংটা ধুয়ে যাচ্ছে, তো ছাপার শাড়ি তো রং তো ধোবেই। এবার আমি আমার মাকে বললে, মা ব্যাপারটা কি, রংটা ধুয়ে যাচ্ছে? আমার মা বলে, দেখ বাংলার মানুষ যতবার তৃণমূলকে ভোট দিয়েছে ততবার সিপিএম এর লাল পতাকাটা আছে মেরে কেঁচেছে, আর যতবার কেঁচেছে লালটা ধুয়ে ধুয়ে আজকে গেরুয়া হয়ে গেছে, কিন্তু কাপড়টাও এক আর ছিটটাও এক আর ডান্ডাটাও এক, বুঝতে পারছে? একই কাপড় একই ডান্ডা, শুধু লালটা ফিকে হয়ে গিয়ে গেরুয়া হয়ে গেছে। তখন বলতো ইনকেলাব জিন্দাবাদ, এখন বলে জয় শ্রীরাম, কিন্তু লোকগুলো কোনো তফাৎ নেই। ওই হারমার যে বাবা ছিল, তৃণমূল ক্ষমতা আসার পর ঘরে ঢুকে গেছিল, ওই হারমার বাবা তার ছোট ছেলেটাকে বাইকে চাপিয়ে মধ্যে যা যাইছিলাম বলে শোনান দেখিয়ে, আমি তো বেরোতে পারবো না, লজ্জায় মুখ দেখাতে পারবো না। এটা হচ্ছে অবস্থা এই বাংলার। সিপিএম কংগ্রেস বিজেপি সবার একটাই শত্রু, আর সেই শত্রুর নাম মমতা ব্যানার্জি। সিপিএম বলে আমার তো কংগ্রেসের সাথে জোট আছে, বিজেপি বলে আমার তো গোপনে গোপনে সিপিএম এর সাথে জোট আছে, মমতা ব্যানার্জি তোমার কি আছে? আর আমার যদি বুক ঢুকে বলে তোমার কংগ্রেসের সাথে জোট আছে আর তোমার সিপিএম এর সাথে জোট আছে, আমার জোট আছে বাংলার মানুষের সাথে, হারিয়ে দেখাও দেখি, হারিয়ে দেখাও দেখি, পারবে না। আরে আমি সব জায়গায় বলি এই গল্প, এখানে বলি কেন পারবে না জানেন? কারণ প্রত্যেকটা বাড়িতে মমতা ব্যানার্জির উন্নয়ন ঢুকেছে, কেউ বলতেই পারবেন না যে আমি এই একটা প্রকল্প পাইনি, তার সন্তান থাকলে সাইকেল, কন্যাশ্রী, এই লকডাউনের সময় ফ্রিতে চাল, কে কিনা পেয়েছে, আমি সে সব কথা বাদ দিই, এরকম একটা পরিবারের গল্প বলি। এটা আমি প্রত্যেকটা মিটিং এ বলি এবং আমার বলা কর্তব্য, এবং আমি চাই আপনারা বলুন। একটা লোক ছিল, ওই লোকটা সিপিএম থেকে বিজেপিতে যোগ দিয়েছিল, তো সেই কাকুটা যখন সিপিএম থেকে বিজেপিতে গেছে, এলাকার বিজেপি নেতারা তাকে দায়িত্ব দিয়েছে, ভাই তুমি তো বিজেপিতে এসছো, তুমি গোটা এলাকার যত তোমার বুথের ভোটার আছে সেটাকে আমাদের দিকে আনো। তো লোকটা বলো, দারুণ দাদা, সবে তো যোগ দিয়েছি, আগে আমি দেখি আমি আমার বাড়ির ভোটটা আনতে পারি কিনা। এবার সেই ছেলেটা গেছে, মানে সিপিএম থেকে বিজেপিতে যোগ দেওয়া কাকুটা,
ওর বাড়ির লোকদের কাছে ভোট চাইতে গেছে। ওর বাড়িতে এক মেয়ে, এক ছেলে, বউ এবং দুই মা। প্রথমে মেয়ের কাছে গিয়ে বলতে শুনবে বলতে বলো বাবা, তোমার নেতা মোদীর 15 লক্ষ টাকা ঠকেনি, কিন্তু আমার দিদির কন্যাশ্রী 25,000 টাকা ঢুকে গেছে। তুমি বেইমানি করতে পারো, আমি বেইমানি করতে পারবো না, তুমি অন্য কোথাও যাও। তো মেয়ের ভোট পাবে না, কারণ মেয়ে তো বেইমান নয়। এবার গেছে ছেলের কাছে, বলছে শোন না, তোর বাবা বিজেপি করছে জানিস, তোকে কিন্তু ভোট দেওয়া বিজেপি কে দিতে হবে। ছেলে বলছে বাবা, তোমার আগের পাটি বামফ্রন্টের তলায় ভাঙাচোরা রাস্তার উপর দিয়ে রোদের মধ্যে 1 ঘন্টা হেঁটে স্কুলে যেতাম, 1 ঘন্টা হেঁটে বাড়ি ফিরতাম, আজকে দিদির করে দেওয়া ঝকঝকে রাস্তাটার উপর দিয়ে দিদির দেওয়া সবুজ ছাতি সাইকেলটা নিয়ে 10 মিনিটে স্কুলে যাই, 10 মিনিটে বাড়ি আসি। ওই সাইকেলে তুমি সন্ধ্যাবেলা ঘুগনি বিক্রি করতে বেরো, আমার নির্লজ্জের মতো। যখন বিজেপির মিছিল হয় তখন দিদির দেওয়া সবুজ ছাতি সাইকেলে পদ্ম ফুলের পতাকা লাগিয়ে মিছিল করো। তুমি নির্লজ্জ হতে পারো বাবা, আমি নির্লজ্জ নই। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বেইমানি করতে পারবো না, তুমি অন্য কোথাও যাও। তাহলে ছেলের ভোটও গেল, এদিকে মেয়ের ভোটও গেল। এবার গেছে কাকিমার কাছে, মানে আমার কাকুর বউ আর কি। তো কাকিমা তখন রান্না করে, রান্না করছে, এই সবজি কাটছে, আর পেছনে গ্যাস সিলিন্ডারের উপরে ভাতের হাঁড়িটা ফুটছে টকটক করে। কাকিমা হাঁড়িটা ফ্যানটা গেলে দেবে না, কাকা ওটা দিয়ে ভাতছে, আবার বিজেপির কোনো প্রোগ্রামে যাবে। তো যেমন আপনারা, আমার মা কাকিমারা রান্না করেন, ফেনে নিয়ে যান, ওরকম সেই কাকিমাও ফেনে নিয়ে গেছে। এবার কাকা ঢুকেছে, বলছে শোনো না, তোমার সাথে একটু কথা আছে। বলছে বলো। বলছে তোমায় না ভোটটা বিজেপি কে দিতে হবে। আর যেই বিজেপি বলেছে, কাকিমা সবজি সবজি রেখে ভোটি তুলে তাড়া করেছে। বলছে তাড়া করলে কেন? বলে শোনো, বলে আলুটা তুলেছে। বলছে আলুটা দেখছো? বলে হ্যাঁ। বলে আলুটার দাম বাড়িয়েছে তোমার নেতা মোদীজি, চাষিরা দাম পায় না, আমাদের দাম দিয়ে কিনতে হয়, রেখেছে। এবার পেঁয়াজটা তুলে বলছে এটা দেখছো? বলে হ্যাঁ। বলে এটারও দাম বাড়িয়েছে তোমার নেতা মোদীজি, 4 দিন চিকেন রান্না করছে কিন্তু চিকেনের মধ্যে পেঁয়াজ নাই, রেখেছে। এবার আদা তুলে বলছে এটা দেখছো? বলে হ্যাঁ। বলে বোঝো না, রোজ লিকার চায়ের সাথে বলে একটু আদা দিতে, আদা কেন দিতে পারি না, খোঁজ নাও না, তোমার মোদীজি এটারও দাম বাড়িয়ে দিয়েছে, রেখেছে। এবার পেছনে গ্যাস সিলিন্ডারটা দেখি, বলছে গ্যাস সিলিন্ডারটা দেখেছো? বলে হ্যাঁ। বলি গ্যাস সিলিন্ডারটার দামও বাড়িয়েছে তোমার নেতা মোদী, আর ভর্তুকির টাকাটা হজম করে দিয়েছে তোমার নেতা মোদী। এবার ওর উপরে হাঁড়িটা দেখিয়েছে, বলছে হাঁড়িটা দেখেছো? বলে হ্যাঁ। বলি হাঁড়িতে ফোটা ভাতটার 2 টাকার চালটা দিয়েছে আমার দিদি, যেটা খেয়ে আবার অন্যান্য বিরোধিতা করতে যাবে। তাই তুমি বেইমানি করতে পারো, আমি বেইমানি করতে পারবো না, ও তুমি অন্য কোথাও যাও। তাহলে কাকিমার ভোটটা গেল, রইল বাকি এক। ছেলেদের সংসারে যদি কেউ কথা না শোনে, এক তো সম্বল মা, তো সেই মায়ের কাছে গেছে। আবার এই বুড়ি মা হাসপাতালে ভর্তি ছিল, অসুস্থ, কিন্তু এখন কিছুটা সুস্থ, হসপিটাল থেকে এসেছে, কিন্তু বিছানায় শয্যাশায়ী, কোনোদিন উঠতে পারে না। সেই মাকে গিয়ে বলছে, মা শোনো না, তোমার ছেলে বিজেপি করছে আর তুমি তো অসুস্থ, তোমার তো মনে এটাই শেষ ভোট, তুমি ভোটটা বিজেপি কে দেবে তো? আর যেই বিজেপি বলেছে যে বুড়ি মা বিছানা থেকে উঠতে পারে না অসুস্থ হওয়ার জন্য, সেই মা সোজা হয়ে বসে ছেলেকে কানের নিচে এক থাপ্পড়। ছেলের কান হয়ে গেছে লাল। ছেলে বলছে, মা কানটা লাল হয়ে গেছে? ছেলে আয়নার সামনে দাঁড়িয়ে দেখছে কানের রংটা হয়ে গেছে লোকটার আগের পাটি সিপিএম এর পতাকার মতো লাল টপটপ। বলছে মারলে কেন মা? বলছে শুনলে বেইমান, গত মাসে যখন হাসপাতালে ভর্তি হলাম, প্রেসক্রিপশনের ওষুধের দাম দেখে বললি, মা গো এত দামি ওষুধ তোমায় খাওয়াতে পারবো না মা, তোমায় মনে হয় বাঁচাতে পারবো না। ভুলে গেছিস, মমতার ন্যায্য মূল্যের ওষুধের দোকান আর এই নতুন করা হাসপাতালটা ছিল বলে তোর মা জ্যান্ত খাটের উপরে বসে আছে, না হলে দেওয়ালে ছবি ঝুলত। তাই তুই বেইমানি করতে পারিস, আমি বেইমানি করতে পারবো না রে, তুই অন্য কোথাও যা। তাহলে মেয়ে গেল, ছেলে গেল, বউ গেল, মাও গেল। এখন ছেলে বাড়িতে দেখো, আমাকে বলেছিল পাড়ার লোকের ভোট এনে দিতে, বাড়ির লোকেই ছাড়া ভোটটা দেবে না। এবার বলে ঠিক আছে, নিজের ভোট অন্তত নিজে গিয়ে দেয়। এবার ভোটের দিন ওই বিজেপি মানে সিপিএম থেকে কনভার্ট হওয়া বিজেপি কাকু ভোট দিতে যাচ্ছে, ভোট ভোট দিয়ে বাড়ি ফিরেছে। যেই বাড়ি ফিরেছে, ওই বুড়ি মা বউ ছেলে মেয়ে সব চৌকাঠের সামনে দাঁড়িয়ে বলে, তোমায় ঢুকতে নেবো না। বুড়ি মাটা বলে, তোরে ঢুকতে দিব না। বলে কেন বলছো মা? বলে তুই মমতার সাথে বেইমানি করে আইছিস, ছেলের সাথে সাথে বসে পড়েছে, বসে মায়ের পাটা ছুঁয়েছে। বলছে মা বিশ্বাস করো, ইভিএম মেশিনের সামনে গিয়ে 2 মিনিট দাঁড়িয়েছিলাম, প্রিসাইডিং অফিসার তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন, অনেক লম্বা লাইন।
যতবার হিন্দু মুসলমান পাকিস্তান জয় শ্রীরাম মনে পড়েছে ততবার তত্ত্ব ফুলের কাছে আঙুলটা নিয়ে গেছি। কিন্তু বিশ্বাস করো মা, শেষে যখন তোমাদের চারজনের হাসি মুখটা মনে পড়েছে আমিও জোড়া ফুল টিপে দিয়ে চলে এসেছি, আমিও প্রণাম করতে পারি। আমার দ্বারা প্রণাম করা সম্ভব হয়নি, এটা প্রত্যেকটা পরিবারের গল্প। তাই আমি বলি বিজেপির নেতারা বিজেপির কর্মীরা আপনারা মিটিং করবেন মিছিল করবেন, আপনারা বাড়ির চৌকাতেও যাবেন আমার কাকু কাকিমাদের বলার জন্য ভোটটা দয়া করে পদ্ম ফুলে দিন। কিন্তু মিটিং মিছিল করে বাড়ির চৌকাটাতে তো যেতে পারবেন, কিন্তু মানুষের মনের ভেতরের যে জমিটা মমতা ব্যানার্জি কিনে রেখে দিয়েছেন ওটা দখল করবেন কি করে? ওটা দখল করার ক্ষমতা কারোর নেই। তাই বলি ঘড়ির কাঁটায় টিক টিক, মমতাদির হ্যাট্রিক, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তিনি তৃতীয়বার নবান্নে বসবে, কেন বসবে জানেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের মতো প্রত্যেকটা মানুষের প্রতিনিধি। মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে থাকেন, রাত্রিবেলা ঘুমাতে যান তার কালীঘাটের ওই কালীরচালের বাড়িটায়, তারও হয়তো জোরে বৃষ্টি পড়লে কালীরচালের ফুটোটা দিয়ে জল পড়ে। যেমন আমার ঘরে আজ থেকে তিন মাস আগেও যখন বর্ষাকাল এসেছিল আমার ঘরের কালীরচালের জল ফুটো হয়ে গেছিল, আমার ঠাকুমা বাটি নিয়ে বসে থাকতো। এবং এটাই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন কালীরচালের ফুটোটা দিয়ে জল পড়ে তখন মমতা বন্দ্যোপাধ্যায় ঘরে শুয়ে শুয়ে ভাবেন আমার মতো এরকম কোটি কোটি বাংলার মা বোনেদের ঘরের কালীরচালের ফুটো হয়ে হয়তো জল পড়ছে। তখন থেকেই তৈরি হয় বাংলার আবাস যোজনার মতো প্রকল্প আপনাদের বাড়ির মাথার উপরে ছাওয়ার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাস্তা দিয়ে যান দেখতে পান ছোট ছোট বাচ্চাগুলো খালি পায়ে হাতে প্লাস্টিক নিয়ে স্কুলে যাচ্ছে, দিদি সাথে সাথে ড্রাইভারকে বলে গাড়ির ব্রেক কষান, গাড়ি থেকে নামেন। বাচ্চাগুলোকে ডেকে জিজ্ঞাসা করেন, শোন 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 খালি পায়ে স্কুলে যাচ্ছিস কেন, পিঠে ব্যাগ নেই হাতে প্লাস্টিক কেন? বাচ্চাগুলো বলে, দিদি আমার বাবার জুতো কিনে দেওয়ার ক্ষমতা নেই, আমার মায়ের পিঠের ব্যাগ কিনে দেওয়ার ক্ষমতা নেই। ওইখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ফোন লাগান তার মন্ত্রীকে আর বলেন আজ থেকে ছ মাস পরে আমি যখন আবার এই রাস্তা দিয়ে যাব তখন শুধু এই বাচ্চা দুটো না, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাচ্চার পায়ে যেন সরকারের জুতো থাকে আর পিঠে সরকারের দেওয়া ব্যাগ থাকে। বিশ্বাস করুন ছ মাস পরে মমতা ব্যানার্জি আবার ওই জঙ্গলমহলে রাস্তা দিয়ে যাচ্ছিল, আরো অন্য পাঁচটা বাচ্চা স্কুলে যাচ্ছিল। দিদি সেদিন আর জানলা খুলে কাজটা নামায়নি, দিদিকে সেদিনকে আর গাড়ি থেকে নামতে হয়নি। কেন জানেন? দিদি গাড়ির মধ্যে থেকে দেখেছিল প্রত্যেকটা বাচ্চার পায়ে বাটা কোম্পানির জুতো, প্রত্যেকটা বাচ্চার পিঠে সরকারের দেওয়া ব্যাগ। সেই দিন বাচ্চাগুলো যেতে যেতে গল্প করেছিল আমার মা বাবা যে স্বপ্ন সত্যি করতে পারেনি কালীঘাটের দিদি সেই স্বপ্ন সত্যি করে দেখিয়েছে। এই জন্য এই নেতৃত্ব আলাদা করি, এই জন্য বুক চাপড়ে বলি বাংলার গর্ব মমতা, এবং এই জন্য এই নেত্রীর হয়ে এই যে হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মীদের দেখছেন এদের কোনো স্বার্থ নেই, শুধু একটাই স্বার্থ আগামী দিন যখন ঘুম থেকে উঠবেন তখন বাংলার রংটা যেন সবুজ থাকে, পরশু যখন ঘুম থেকে উঠবেন বাংলার রংটা যেন সবুজ থাকে, তারপরের দিন যখন ঘুম থেকে উঠবেন বাংলার রংটা যেন সবুজ থাকে। এরা এক বিন্দু রাজি নয় বাংলার এক প্রান্ত জমিকে কেরুয়া কিংবা লালের হাতে তুলে দেওয়ার জন্য, কারণ এরা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন নবান্নে আছেন ততদিন আমার ঘরের দিদি আমার জন্য ভাবছেন। আর যেই দিন কে হবে বিজেপির মুখ্যমন্ত্রী আমি তো একটা জায়গা সব জায়গায় বলি, আরে তৃণমূল কংগ্রেস তৃতীয়বার সংখ্যাগরিষ্ঠতা পেলে আপনারা তো সবাই জানেন যে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হবে মমতা ব্যানার্জি। আচ্ছা বিজেপি যদি সংখ্যাগরিষ্ঠতা পায় ওদের মুখ্যমন্ত্রী কে হবে? আমি এই প্রশ্নটা, অমিত শাহ মুখ্যমন্ত্রী হবে কি? আপনি বলুন দিল্লি থেকে হেঁটে কলকাতায় আসতে ওতেই পাঁচ বছর শেষ। এখন ব্যাপারটা হচ্ছে যখনই এটা বলবো দিলীপ ঘোষ আমার হাত থেকে মাইকটা কেড়ে নিয়ে বলবে কেন আমি মুখ্যমন্ত্রী হবো, আর যেই দিলীপ ঘোষ মাইকটা কেড়ে নিয়ে বলবে মুকুল রায় দিলীপ ঘোষকে থাকতে নেবে সঞ্জীব বলবে এই না বেকার তুই না আমি মুখ্যমন্ত্রী হবো, যে মুকুল রায় মাইকটা হাতে নেবে আসানসোল থেকে গান গাইতে গাইতে চলে আসবে বাবুল সুপ্রিয় সব কটাকে সরিয়ে দিয়ে বলবে না 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 মুখ্যমন্ত্রী আমি হবো, কাহো না প্যার হ্যাঁ মোদীজিকে শুনিয়ে দিয়েছি এবার মুখ্যমন্ত্রী আমাকেই করবে। এবার বাবুল সুপ্রিয় যেই বলবেন সাথে সাথে তথাগত রায় চলে এসে বলবেন ওইসব হচ্ছে না বাবা মুখ্যমন্ত্রী আমি হব। এবার তথাগত যেই বলবেন আমাদের বর্তমান পদ্মপাল বাবু যিনি দিদিকে রোজ চালিয়ে যাচ্ছেন রোজ চিঠি পাঠাচ্ছেন রোজ নাক গলাচ্ছেন এত বড় লম্বা নাকটা নিয়ে, শ্রী পদ্মপাল বাবু বলবেন কেন আমি যে মমতা ব্যানার্জিকে দেড় বছর ধরে জ্বালালাম রাজভবনে বসে বসে আমার কি মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই আমি মুখ্যমন্ত্রী হব। যেই তিনি বলবেন অমনি হুগলি থেকে দৌড়ে চলে আসবেন লোকেশ চ্যাটার্জি সবাইকে সরিয়ে দিয়ে বলবেন কেউ না রে বাবা আমি মুখ্যমন্ত্রী হব। যেই লোকেশ চ্যাটার্জি বলবেন অমনি রাজ্যসভা থেকে ইস্তফা দিয়ে মহাভারতের দ্রৌপদীকে মনে আছে তো রূপা গাঙ্গুলি এসে বলবেন না কেউ না আমি মুখ্যমন্ত্রী হব। যেই রূপা গাঙ্গুলি বলবেন অগ্নিমিথ্যা পাল এসে বলবেন আমি মুখ্যমন্ত্রী হব। তাই আমি বলি তোমরা
তোমরা আগে নিজেদের মধ্যে ঠিক করে নাও কে মুখ্যমন্ত্রী মুখ হবে। বাংলার মানুষ ঠিক করে নিয়েছে তৃতীয়বার তাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কোনোভাবে বদলাতে পারবে না, এটা বিধির বিধান, এটা ভগবানের লিখন বলো, আল্লাহর লিখন বলো, কিংবা যীশু খ্রিস্টের বিধান বলো, যাই বলো না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার নবান্নে বলছেন এটা খোদাই করে লেখা হয়ে গেছে, কেউ খণ্ডাতে পারবেন না। তাই আপনাদের শেষ করার আগে বলি, আমার আরেকটা মিটিং এ যেতে হবে। আপনারা এখান থেকে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন তো যে দিদিকে তৃতীয়বার আমরা নবান্নে বসাবো? এটা হাত তুলে বলতে হবে, মা কাকিমা সবাইকে হাত তুলে বলতে হবে, আমডাঙ্গা থেকে গৌতম দাসের রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।